মোট 3 জন প্লেয়ার কে ওরা নেবে। আর মোট কজন কে ট্রায়ালের জন্য ডেকেছে? শুনলাম তো প্রায় 150-200 জন। সে কি রে, 150-200 জনের মধ্যে মাত্র 3 জনকে নেবে? এ তো কোনো পার্সেন্টেজই আসছে না। তার উপর একটা ব্যাপার আছে। কি? 3টে পজিশনে ওরা প্লেয়ার নেবে, গোলে, মিডফিল্ডে আর স্ট্রাইকারে। যাক, তবু ভালো তোর পজিশন একজনকে নেবে। আমি যদি মিডফিল্ডার না হয়ে ডিফেন্ডার হতাম, তাহলে প্রথমে আউট হয়ে যেতাম। আর কি কি জেনে এলি বল। শুধু বডি ফিটনেস দেখবে না, ম্যাচ ফিটনেসও দেখবে। দু দলে দল করিয়ে 20 মিনিট করে খেলাবে। 20 মিনিট? মাত্র 20 মিনিট খেলি এই একজন প্লেয়ারকে ওরা সিলেক্ট করে নেবে? তাই কখনো হয় রে। তাহলে যা, সিলেক্ট হওয়ার হয়ে গেছে। মানে চমকাস না, সেদিনকে যেটা ট্রায়ালের নামে হতে চলেছে সেটা হচ্ছে একটা ফার্স। ফার্স? যে 3 জন প্লেয়ারকে ওরা নেবে তাদের নাম অলরেডি এজি বেঙ্গলের অ্যাটেন্ডেন্স রেজিস্টার উঠে গেছে। কি বলছিস তুই দাদা? এই তুই বাড়ি বাড়ি বলছিস কেন রে? আচ্ছা, মানে অ্যাটেন্ডেন্সের নাম ওটা বাড়ি বলছি, বাকিটা কিন্তু সত্যি। সত্যি? শুনবি কাদের কাদের নিচ্ছে? কাদের? গোলে নিচ্ছে দীপক মিত্রকে, মিডফিল্ডে নিচ্ছে অশোক, মানে অশোক রাহা, আর বিনয় পোড়েল খেলবে স্ট্রাইকারে। সে কি রে, এত বড় 2 নম্বরই? কত ছেলে আসবে বলতো ট্রায়াল দিতে? মুখে রক্ত তুলে ট্রায়াল দেবে আর আর যা হওয়ার সব আগে থেকে ঠিক হয়ে বসে আছে। সেই জন্য ভাবছি ট্রায়ালে যাবো না। এই ট্রায়ালে তুই যাবি, এর শেষ না দেখে তুই ছাড়বি না দাদা। কি আর শেষ দেখবো বল, যা হবার তো হয়েই আছে। সে তো আর কাগজে কলমে হয় নেই, তুই তো কারণ মুখে শুনেছিস। এমনও তো হতে পারে যে যারা তোকে সব গল্প শুনিয়েছে তারা তোকে ডিসকারেজ করার জন্য বলেছে। আরে বাবা, আমি খোঁজ জায়গা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সব জেনে এসেছি। খোঁজ জায়গা মানে? এজি বেঙ্গলের পার্সোনাল ডিপার্টমেন্ট। ওরা বললো যে প্লেয়ারদের নাম, যে প্লেয়ারদের ওদের নেবে, ওরা নেবে, ওদের নাম অলরেডি আগের প্যানেলেও ছিল। এই অশোক, দীপক ভালো প্লেয়ার, এরা ত্রিপুর ইন্ডিয়ান্সে খেলে। আর বিনয় তো বছর মোহামেডানও খেলছে, মেয়াদ খারাপ না। তারপর খুঁটির জোর ব্যাকিং। কি জানি রে, আমার কেমন যেন বিশ্বাস হচ্ছে না। তোর বিশ্বাস না হলে কি করবো বল, যা সত্যি তাই তো বললাম। মোটেই সত্যি নয়, এটা কখনো হয়? তুই এজি বেঙ্গলে গেলি আর সেখানকার পার্সোনাল ডিপার্টমেন্টের লোকেরা তাদের সমস্ত গোপন তথ্য উজাড় করে তোকে ঘুর করে বলে দিল, এটা কখনো হয়? আমি তো সোর্স ধরেই গেছিলাম। সোর্স ধরে? তুই আমার সোর্স জানিস? ভিকুদা। হ্যাঁ? ভিকুদা? দাদা, তাহলে তুই ভিকুদাকে একটু ভালো করে ধর না, মানে ভিকুদা যদি ওনার সোর্স খাটিয়ে প্যানেলটাকে একটু এদিক ওদিক। আরে দীপকদের ব্যাকিং খুব স্ট্রং, বিশাল বড় খুঁটি, সেখানে ভিকুদা নুসি। তবে কি জানিস, রিমোট একটা চান্স আছে। আছে? ধর যে 3 জন প্লেয়ারকে ওরা নেবে তাদের 3 জন স্ট্যান্ড বাইও রাখবে, ইন কেস এরা কোনো কারণে জয়েন করতে পারলো না তখন স্ট্যান্ড বাইদের নেবে। তাহলে তো সুযোগ এখনো আছে দাদা। দাদা তুই লড়ে যা। একে তুই সুযোগ বলিস? হ্যাঁ অবশ্যই সুযোগ। সুযোগ নয়, খেলার মাঠে এরকম তোর সঙ্গে হয়নি। হাফ চান্সকে কতবার তুই ফুল চান্স করে নিয়েছিস। হ্যাঁ, মাঝ মাঠ থেকে কতবার তুই গোল দিয়েছিস, এটাকেও এরকম করে ভেবে নে না দাদা।
তানিয়াদি, ও তানিয়াদি, তানিয়াদি, আয়। তোকে আমার সঙ্গে কে আসতে বলেছিলে? হ্যাঁ, কেউ বলেনি তো। তবে আমি নিজেই চলে এলাম। কেন? এই যে আচ্ছা, এই তুমি এরকম মুড অফ করে আছো কেন বলো তো? সেই কৈফিয়ত কি আমাকে তোকে দিতে হবে? আমি জানি। কি জানিস? তুমি রানাদা টোটোদারের উপর রেগে আছো, তাই না? মোটেও না। তুমি না বললেই হবে, বলছি আমি জানি। তুই কিচ্ছু জানিস না, একটা ভদু। আচ্ছা তুমি ওদের কথা এসব পাত্তা দাও কেন বলো তো? আরে ওরা সব পাগল পাগল। আর তুই কেন? আমি কি করলাম? শোন, ওদের ব্যাপারে তুই একদম সাফাই গাইবি না। তুই রানা রোটোদের ভালো করে চিনিস? আচ্ছা ঠিক আছে, আমি চিনি না, প্লিজ। এইবার তুমি তোমার রাগটা কমাও। আরে বাবা, এই তো বন্ধু বান্ধবদের মধ্যে ব্যাপার, এই তো বন্ধু বান্ধবদের মধ্যে একটু লেগ পুলিং হবে। তা নাহলে আবার বন্ধু বান্ধব কিসের বলো? বাবা, খুব আতর হয়েছে শিখছি। তুমি রাগলে না, তোমার মুখটা ভীষণ কিউট লাগে, মানে তো ওখানে গর্তটা মেরে না মাথা ঘিলু বার করে দেবো, তখন বুঝবি। যা বাবা, তাহলে তখন তো আমার পড়াশোনাটাই ডকে উঠবে। শোন, তুই এই লেখাপড়া ছেড়ে দিয়ে যা, যা গিয়ে গ্রামে গিয়ে চাষাবাদ কর। গিয়ো। ওই কি হলো? বেশ, তাহলে আমি গ্রামেই চলে যাব। ও বুঝেছি, বেশি ভাও বাড়াচ্ছিস, ঠিক আছে। তোকে কি দেবো? তুই কি আমার ম্যাথ পারবি? আরে বাবা, চেষ্টা করে দেখতে, তুমি আমার দাও না। না, আরে দাও। আরে দাও বলছি। কি হলো? তুই যে বললি গ্রামে চলে যাবি, তাহলে তুমি সত্যি সত্যি চাও আমি গ্রামে চলে যাই? ঠিক আছে, তাই যাবো। সত্যি এক্ষুনি গ্রামে চলে যাচ্ছিস? না, আর তুই থাক না, ক্লাসে যাচ্ছি। তোমার সঙ্গে এখানে বসে থাকলে আমার চলবে? যাচ্ছে, মেরেছে। কি হলো? আরে আমারও তো এনজির ক্লাস আছে, আমি চলি। দাঁড়াও, কি হয়েছে? কে কি বললো না বললো জানিয়ে তুমি মাথা দামাবে। ওকে, অভিরাজে বাইরে বেড়াতে গিয়েছিল, ফিরে এসেছে সুদীপা? ফিরে এসেছে বোধহয়। বোধহয় কি রে, তুই জানিস না? কি করে জানবো? তোর সাথে দেখা হয়নি অভির। কি করে দেখা হবে? আমি কি রোজ রোজ অভির বাড়িতে দৌড়তে যাবো নাকি? আরে আমি তা বলছি না। তাহলে ওরা এত বড় একটা ঝামেলায় জড়িয়ে পড়ার পর কটা দিনের জন্য বাইরে বেড়াতে গেল, ফিরে এসেছে কিনা কোনো খবর পাচ্ছি না তো, তাই জিজ্ঞেস করছি। নিশ্চয়ই ওদের নতুন করে আর কোনো গন্ডগোল ফেস করতে হচ্ছে না। হচ্ছে না বোধহয়। বাইরে বেড়াতে যাওয়ার এই একটা সুবিধে, মনটা একেবারে হালকা হয়ে যায়, ওই ঝামেলা টামেলার কথা তখন আর মাথায় থাকে না। দিব্যি হাত পা ছড়িয়ে। ও, এই জন্যই বুঝি তুমি আজকাল ঘন ঘন বাইরে যাচ্ছ? আমি তো যাই লেখার প্রয়োজন। ওসব লেখা টেখা তো একটা বাহানা, আসলে তুমি এই সংসারের কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে চাও না বলেই আজকাল মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছ। কোথায় আর যাই বিমলা, এই কদিন আগে একটু বিষ্ণুপুরে গিয়েছি, একে কি যাওয়া বলে? বাবা, বিষ্ণুপুরের লেখাটা তোমার শেষ হয়েছে? না রে, ওই মল্লরাজাদের সালতামানি নিয়ে বড্ড ফেঁসে গেছি, ওই আর কয়েকটা মন্দিরের প্রতিষ্ঠার কাল নিয়েও একটু ধন্দে পড়ে গেছি। তুমি যদি নিজে এত কনফিউজ থাকো তো লেখাটা শেষ করবে কি করে? সেটাই তো ভাবছি। আমি একটা কথা বলবো? হ্যাঁ বল। বসো না। আমি বলি কি, তুমি এত শালটাল নিয়ে মাথা ঘামিও না। আরে বাবা, তুমি তো আর বিষ্ণুপুরের ইতিহাস লিখছো না, তুমি লিখছো বিষ্ণুপুরের মন্দিরের কারুকাজের কথা। আরে কারুকাজেরও তো একটা ইতিহাস আছে, আর সেটাই তো আসল। তাহলে ইতিহাস নিয়ে থাকো, ওই চৌক ইতিহাসের চারপাশে ঘুরপাক খাও। না, আমার লেখাটা এগোবে বুঝেছিস, যদি তুই আমাকে একটু হেল্প করিস। আমি? হ্যাঁ। আমি কি হেল্প করব? তুই পারবি সুদীপা।
আচ্ছা বাবা, তুমি তুমি খুব ভালো করেই জানো যে কারু কাজ ওই টেরাকোটা কারু কাজ সম্পর্কে আমার কোনো রকম কোনো আইডিয়া নেই। তোর আইডিয়া থাকার দরকার নেই, তুই শুধু আমার সঙ্গে সঙ্গে থাকবি। আমি তোমার সঙ্গে সঙ্গে নেই, এটা থাকা নয় রে। তাহলে আমি ভাবছি এই লেখাটার প্রয়োজনে আবার কয়েকটা দিনের জন্য বিষ্ণুপুরে যাব। তুই যাবি আমার সঙ্গে তোর মাকে নিয়ে? যাবো, চল না। কতদিন বাইরে যাস না বলতো? এই এক জায়গায় বদ্ধ হয়ে চুপচাপ বসে থাকতে ভালো লাগে? মনে কত ময়লা জমে বলতো। যাবি আমার সঙ্গে? ভেবে দেখি। এতে এত ভাবা ভাবির কি আছে? যাবো বললে কি যাওয়া যায় নাকি? সুনন্দাকে জিজ্ঞেস করতে হবে না? স্কুল থেকে ছুটিটা পেতে হবে না? ঠিক আছে, তুই সুনন্দাদির সঙ্গে আলোচনা করে তারপর আমাকে জানাস, কিন্তু একটু তাড়াতাড়ি জানাস। সেরম হলে আমরা না হয় বাসে করে যাব, তাহলে একই পথে জয়রামবাটি আর কামার পুকুরটাও ঘুরে নেওয়া যাবে। ওখানে একবার পা রেখে দেখবি মনটা একেবারে অন্যরকম হয়ে যাবে। মনের শান্তি বল, আনন্দ বল, সবই ঘেরা টোপের বাইরে। চল না দুটো দিনের জন্য। আরে পুতুল, আর সেকেন্ডারি অ্যাডমিট কার্ডটা দিয়েছিস? হ্যাঁ, অ্যাডমিট কার্ড মার্কশিট সব দেওয়া আছে। অ্যাডমিট কার্ডটা কিন্তু ভাইটাল। আরে ট্রায়ালে হবার এসব লাগে নাকি রে? লাগে মা, ট্রায়ালটাও তো এক ধরনের ইন্টারভিউ নাকি? হ্যাঁ সে তো বুঝলাম, আসলে আমি কি ভেবেছিলাম জানিস তো, বোধহয় ওর ফুটবল খেলাটাই শুধু দেখবে। খেলা দেখার সাথে সাথে বয়সটাও তো জানতে চাইবে, তাই অ্যাডমিট কার্ডটা। আচ্ছা শোন, সব কিন্তু ঠিকঠাক আছে, আমি বেঁধে দিলাম। কল লেটারটা সবার উপরে আছে। ঠিক আছে, কিচ্ছাতে। আহা, তুই এগুলো ধরলি কেন? আরে তুই তুই ছাড়তে পারবি না। কে বলল? আমি পারবো, তুই যা তো যা, যে চুলটা ভালো করে আঁচড়া, পাগলা পাগলা দেখতে লাগছে। এরকম দুঃখী দুঃখী মুখ করে তুই ইন্টারভিউ দিতে যায় না? আচ্ছা ইন্টারভিউ দিতে যাচ্ছে তা দুঃখী দুঃখী মুখ হবে না, তোকে সুখী সুখী হবে? তুই পারিস মা, দুঃখী দুঃখী মুখ করে থাকলে না লোকে ভালো করে তাকায় না, চাকরি দিয়ে অত দূরের কথা। বলছি না তুই পারবি না, তুই ছেড়ে দে না। এই বাবা ছবিতে প্রণাম করেছিস? ভুলে গেছিস? যা 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 শিখে করে যা। ভাগ্যিস তুই মনে করালে পুতুল, এ খালি ভোলে মনে আছে সেই মোহন বাগান ক্লাবের মাঠে যেদিন গেল ঠিক এরকম ভুলে গেছিল আর কি কাণ্ডটা হলো, তুই ভুলতে পারে না ছেলেটা? টেনশন একটু আর জরম হয় মা, করে এই যে ব্যাটা দে চলি মাসি। হ্যাঁ সাবধানে। কি রে একদম নার্ভাস হবি না, হ্যাঁ? আর সবসময় মনে রাখবি চাকরির ট্রায়াল দিতে নয়, তুই একটা লড়াই লড়তে যাচ্ছিস, যে লড়াইয়ে তোকে জিততেই হবে। আজিত দুক্কা দুক্কা দুক্কা, আসবো ভজুদা? না চটছো কেন? কথা বাড়াস না, দূর হয়ে যা হতভাগা। আরে খামোকা গালাগাল দিচ্ছো কেন মাইলি? এই চুপ, একদম চুপ। এই দেখো, আরে বার পূজায় আসতে না পারার জন্য তুই এতটা রাগ করছো ভজুদা? না রাগ করবো না, তোমায় পুজো করবো। তুই গঙ্গা জলে ডুবে মরগে যা হতচ্ছাড়া। মরে দিতে যাচ্ছিলাম গো ভজুদা। কে? আমার উপর দিয়ে যা ফাড়া গেল না, আরেকটু হলেই এই গুল মারবি না, গুল মারবি না। তুই বিশ্বাস করো, বিশ্বাস করো তুমি
পিসির বাড়ি যাচ্ছিলাম জানো কোথরমে মঙ্গলবার, ট্রেন থেকে নামতে গিয়ে পা হড়কে গেল, পা ফুলে গোল হয়ে গেল, সাত দিন বিছানায় শুয়েছিলাম জানো। এই দেখো এই এই পানাবা পানাবা এই কি বা তুলেছিস পানাবা পানাবা ছি, কিন্তু ক্লাবের বার পুজোয় আসতে না পারার দুঃখটা আমি কিছুতেই মন থেকে নামাতে পারছি না বুঝলি। ও তুই কোনো দিন মন থেকে নামাতে পারবি? ওরে কি মিস করলি রে, কি মিস করলি? লতা মঙ্গেশকরের ফাংশন মিস করা যায়, কিন্তু মোহন বাগানের বার পুজো কখনো মিস করা যায়? অবশ্য তোকে এসব কথা বলে লাভ নেই, তুই একটা ইডিয়েট, তোকে দলে আনাটাই আমার ভুল হয়েছে। এতদিন আমার পাছায় পাছায় ঘুরলি কিন্তু মাথাটা খুললো না। ঠিকই বলেছো বুঝুরা, আমার না মাথাটা কিরকম ডাল ডাল মতো হয়ে যাচ্ছে। ডাল কি ডাল খেলাম রে সেদিন, ওরে বাবা পাকা রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল বুঝলি, সে আর মুড়োগুলো না এত বড় বড়, সে ফুটবলের মতো। আর কি হলো? আর কি হলো শুনলে তো তুই নির্মি খাবি। নীরেন দে নিজের হাতে মাংস রেঁধে খাওয়ালে। নীরেন না নীরেন দে, আর একটু আর চুনো পাক্কা 40 কিলো মাংস। 40 কেজি? অবশ্য বাকিটা শুনলে তুই হার্ট ফেল করবি, এটা আর বাঙালদের বার পুজো নয় মোহনবাগানের বার পুজো, এইরকমই হয়। সে কি বলবো, মাংসটা পাঠিয়েছিল ওই বউবাজারের পালোধীরা মিট মার্চেন্ট, কাঁচা টাকা, ক্লাবের প্রতি অগাধ ভালোবাসা। আচ্ছা বন্ধুদা, ও বালি থেকে ওই হৈমচাটা জি, ওরা তো দই মিষ্টি পাঠিয়েছিল না? ও দই মিষ্টি মুখে দেওয়া যায় না। আরে মোহনবাগানের বার পুজোয় দই মিষ্টি আসবে গাঙ্গুরাম থেকে, তা না কোথাকারের বালির নেতাজি সুইটস থেকে দই মিষ্টি এলো। ওই হৈমটৈমর জন্যে না ক্লাবের ডিগনিটি থাকছে না। ওরা তো আইসক্রিমও দিয়েছিল। চলে না চলে না, ওরকম চলে না, জেগেছে ওই সব কথা ছেড়ে দে। তবে তুই কিছুই দেখতে পেলি না জানিস তো, পুজোর পর ক্লাবের ক্যাপ্টেনের নাম ডিক্লেয়ার হলো, দিলীপ পালিত। না ওইটা আমি খবরের কাছে পড়েছি। খবরের কাছে পড়েছিস? আর কে কে এসেছিল সেটা তো পড়িসনি? না বুঝলি। হ্যাঁ কে কে এসেছিল গো? কে আসেনি সেটা বল। হাইকোর্টের জাজ থেকে শুরু করে সমস্ত আর্টিস্ট শিল্পী সবাই সবাই ঐতিহ্য, মোহনবাগানের একটা ঐতিহ্য আছে না, এ তো জেসে ক্লাব নয়। না সে তো বটে, তবে শেষ কালটায় একটা প্যাথেটিক ব্যাপার ঘটে গেল। কি গো? 150 টাকা গচ্চা গেল। কার কার? আবার আমার। কিসে গচ্চা গেল? তাসে। তাস? তাসও বুঝিস না? না সেটা তো বুঝি, কিন্তু ক্লাবের বার পুজোয় তাস এলো করতে গিয়ে? গাছ থেকে পড়লো। তুই না মানে মাঝে মাঝে এমন ন্যাকার মতো কথা বলিস। বার পুজোর পর টেন্টে দুরি ফিস খেলা হয় তুই জানিস না? তুমি ফিস খেললে? মাত্র 50 পয়সার কার্ডে রে, তাতে 150 টাকা হেরে গেলে? জাগে তুই ও নিয়ে মন খারাপ করিস না। দেখ সে আমি মন খারাপ করবো কেন? কে মন খারাপ করবি কেন? না মানে মন তো খারাপ হবে তাই বল। শোন তোকে একটা কাজ দিচ্ছি। বলো গুরু। পুজোর পর প্র্যাকটিস শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে? তুই একটু চারুর উপর নজর রাখিস তো। কোন চারু? ওই যে রে হৈমদার ঘাত পাটি বেঁধে। ও চারু মুন্ডু। প্লেয়ারদের লাঞ্চের বাজার করার দায়িত্বটা এবার ও নিয়েছে। তুই একটু লক্ষ্য রাখিস তো কোন বাজার থেকে মালপত্র নিচ্ছে। ওকে গ্রুপ।